আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে আবারও তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। তৃতীয় অধ্যায়ের আমরা আরও একটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব, নিউটনের দ্বিতীয় সূত্র। তো তার আগে আমরা একটু পটভূমি আলোচনা করি, তোমাদের বইতেও কাহিনীগুলো দেওয়া আছে। মনে করো একজন ফুটবলার একটি বল স্থির অবস্থায় ছিল, সে অবস্থায় সে বলটিকে একটা কিক করলো। কিক করলে কি বলটি একটা নির্দিষ্ট দিকে কিন্তু গতিশীল হবে। অথবা যদি আমরা এইভাবে ভাবি, একটা ঠেলা গাড়ি ঠেলতে 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 আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে কিন্তু যতক্ষণ এই বলের রেস থাকবে ততক্ষণ কিন্তু ওই ঠেলা গাড়ি চলতে থাকবে। বিপরীতমুখী বল যতক্ষণ না বাধা পাচ্ছে ততক্ষণ সে চলতে থাকবে। অথবা তোমরা এইভাবে ভাবতে পারো, একটা ক্রিকেটার যখন বল থ্রোয়িং করে ছেড়ে দিচ্ছে, ব্যাটসম্যান কিন্তু তাকে আবার আঘাত করে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে। এই সব কাহিনিগুলোকে যদি এক জায়গায় করো, তাহলে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র কী বলছে, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ তার উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে সেই হারেই কিন্তু সে ভরবেগের পরিবর্তন ঘটবে। যেমন একটা বল স্থির ছিল, তখন আমরা কিক করলাম, তাহলে কি সেটা গতিশীল হলো, স্থির অবস্থা থেকে তার অবস্থার পরিবর্তন ঘটল বল প্রয়োগের কারণে। আবার ঠেলা গাড়ি চলমানই ছিল, সেখানে আমরা আরও ঠেলে কি তার গতিবেগ আরও বৃদ্ধি করে দিলাম, ভরবেগের পরিবর্তন কিন্তু সেখানেও ঘটল। এই যে বেগের পরিবর্তন, বারবার বেগের পরিবর্তন ঘটছে, এটা কিন্তু আমরা এর আগেই শিখে এসেছি যে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি যেন, ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ। তো সেইখান থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা বলছে কি, যে ভরবেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। আমি বল দিলাম এইদিকে, ক্রিয়া এইদিক ঘটবে তা কিন্তু না, আমি বল যেদিকে প্রয়োগ করব ভরবেগের পরিবর্তনটা ঠিক সেই দিকেই হবে। তো সেই আলোকে আমরা ভরবেগের পরিবর্তনের হার যদি বের করতে চাই, তো মূলত ভরবেগ বলতে আমরা যদি বুঝি M1 U1, ঠিক আছে, এটা বা আমরা U1 যদি না ধরি, আমরা বেগ মনে করো MV, অর্থাৎ ইউয়াদি বেগে একটা বস্তু চলছিল, বেগের পরিবর্তন হওয়ার পরে ভি হলো, তাহলে MV মাইনাস MU পাবো, তাই না? আর হারের কথা যদি আসি, আমরা জানি কি এটাকে একটা নির্দিষ্ট সময় যদি ধরে নিই, টি সময়ে এই পরিবর্তনটি হয়েছে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব MV মাইনাস MU বাই টি। এবার এখানে যদি আমরা M কমন নিই, তাহলে কি পাবো, ভি মাইনাস ইউ বাই টি। তো ভি মাইনাস ইউ বাই টি সমান আমরা কি জানি, এটা কি ভিটা কি বেগ না, আর ভি মাইনাস ইউ মানে কি বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন আর নিচে টি থাকার অর্থ হচ্ছে পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তনের হার যদি হয়, তার মানে নিচে সময়, বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ, আর ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে যে কথা বলছে, যে এখান থেকে আমরা পেতে পারি যে এফ সমানুপাতিক MA, অর্থাৎ বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবো সেই হারে, সেই সমানুপাতিক হারে ভরবেগের পরিবর্তন ঘটবে। কিন্তু আমরা তো এইভাবে আসলে লিখব না, আমরা সমীকরণ আকারে লিখতে চাই। তাহলে সমীকরণ আকারে লিখতে চাইলে আমরা কী পড়ব, এখানে একটি সমানুপাতিক ধ্রুবক নিব, সমান চিহ্ন দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক নিব, যাকে আমরা বলছি কে। সমানুপাতিক ধ্রুবকটির নাম হচ্ছে কে। এই কেকে যদি আমরা একক বলের সংজ্ঞা দিয়ে চিন্তা করি, যে আমরা এখানে এক নিউটন বল প্রয়োগ করেছি, কি বস্তুটার ভর এক কেজি, কি ত্বরণের পরিবর্তনের হারতে এক, সব যদি আমরা এক করে হিসাব করি, তাহলে কিন্তু একক বলের সংজ্ঞার ক্ষেত্রে গেলে আমরা এটার মানও একই পাবো। সবগুলো যদি এক হয় তাহলে এর মান কী হবে, এক হবে না? দেখো এফ সমান যদি এক হয়, তাহলে আমরা লিখবো এক সমান কে ইন্টু এম এর মান এক, ত্বরণের মান এক, ভর এক, সব এক, তার মানে কে সমান কী পাবো, ওয়ান পাবো না? তাহলে সেই ক্ষেত্রে একক বলের থেকে আমরা কিন্তু পেতে পারি যে এফ সমান MA। এভাবে মূলত আমরা এফ সমান MAটা পেতে পারি। তো আসো এফ সমান MA, এখান থেকে আমরা বলের যে ঘটনাগুলো পেলাম, এখন বলের একক কী, বলের এককটা আমরা জানি, বলের একক হচ্ছে নিউটন। বলের এককে আমরা বলছি নিউটন, নিউটনকে আমরা বড়াতের N দিয়ে প্রকাশ করি। আর একটা জিনিস থাকছে, সেটাকে আমরা কী বলছি, এটা হচ্ছে বলের একক,
আর মাত্রা সমীকরণ যদি হয় মাত্রা বলের মাত্রা এখানে ভর আছে m তারপরে l t ইনভার্স 2 কারণ আমরা m আর a পেয়েছি a মানে কি ত্বরণ ত্বরণের এক মাত্রা আমরা জানি আর m টা হচ্ছে ভরের জন্য আসলো তাহলে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলে মাত্রা হয়ে যাবে এই যে এটুকু হচ্ছে বলের মাত্রা তো আসো এখানে একটি অঙ্ক আছে আমরা অঙ্কটি একটু বোঝার চেষ্টা করি বলছে 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো আমরা অঙ্কটি একটু উঠাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে বলছে 5 কেজি ভরের একটা বস্তু 5 কেজি ভরের বস্তু কি করতেছে 100 নিউটন বল 100 নিউটন বল 100 নিউটন বল আর সময় বলছে 10 সেকেন্ড এই সময় ধরে প্রয়োগ করা হলো এখন হচ্ছে বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত হবে এতে চাচ্ছে ত্বরণ কত আচ্ছা দেখো আমরা একটু আগেই দেখলাম যে f সমান ma তাহলে আমাদের বের করতে বলছে ত্বরণ তাহলে a সমান কি f / m f এর মান বলে দিয়েছে 100 নিউটন আর m এর মানও বলে দিয়েছে 5 কেজি তাহলে আমরা ত্বরণ পাবো না 20 মিটার পার সেকেন্ড স্কয়ার অনায়াসে কিন্তু আমরা পেয়ে যাব ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার আচ্ছা বি নম্বরে কি বলছে আচ্ছা বি নম্বর বলছে 10 সেকেন্ড পর বেগ কত সময়টা বলে দিল 10 সেকেন্ড 10 সেকেন্ড পর বেগ কত তো 10 সেকেন্ড পর বেগ কত এইটার জন্য আমাদের যে আমরা যে সূত্রটা জানি ভি সমান ইউ প্লাস এ টি তাহলে ইউ এর মান আদি বেগ কত বলেছে আদি বেগ কিন্তু এখানে বলে দিন বলেছিল স্থির বস্তু হ্যাঁ বস্তুটা বলেছিল স্থির তাহলে আদি বেগ কি শূন্য এর মান আমরা পেয়েছি 20 আর 10 সেকেন্ডের এন এর মান হচ্ছে 10 সেকেন্ড তাহলে ভি সমান আমরা কি পাবো 200 মিটার পার সেকেন্ড অনায়াসে হয়ে যাচ্ছে ভি সমান 200 মিটার পার সেকেন্ড আচ্ছা এবারে সিতে কি বলছে বলছে 20 মিটার পরে 20 সেকেন্ড পরে বেগ কত হবে আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো বলেছে 5 কেজি ভরের স্থির বস্তু 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করেছে 10 সেকেন্ড পরে কিন্তু আর বল প্রয়োগ করি নাই তাহলে 10 সেকেন্ড পরে যদি আর বল প্রয়োগ না করে তাহলে বল প্রয়োগ না করলে কি বেগের পরিবর্তন হবে সমবেগে চলতে থাকবে তাহলে সমবেগে চলতে থাকলে এই যে 10 সেকেন্ডের সময় তার বেগটা হলো কত 200 মিটার পার সেকেন্ড তার মানে আমরা সিতে অনায়াসে বলে দিতে পারি যে বস্তুটা আর কোনো বেগের পরিবর্তন ঘটেনি তাহলে কি 20 সেকেন্ড পর ওর বেগ হবে কত যেহেতু 10 সেকেন্ড পরের থেকে ও সমবেগে চলছে তাহলে 20 সেকেন্ড পর ওর বস্তুর বেগ হবে 200 মিটার পার সেকেন্ড কোনো পরিবর্তন হবে না আমরা জানি সমবেগে চলমান বস্তুর কোনো বেগের পরিবর্তন ঘটে না কারণ ওই 10 সেকেন্ড চলার পরে বল উড্র করেছে বল আর প্রয়োগ করে না বল প্রয়োগ না করলে পারে কি এই বস্তুটি শুধু ওই 200 মিটার পার সেকেন্ড যে বেগ তৈরি হলো 10 মিনিট সেকেন্ড পরে বাকি 10 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত ওই একই বেগে বস্তুটি চলতে থাকবে এবার ডিতে কি বলছে যে 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে হ্যাঁ এটা আমরা বলতে পারি যে দূরত্ব অতিক্রম করার কথা বলতে পারি যে এস এস সমান আমরা এখানে একাধিক সূত্র জানিয়েছিলাম আমরা তবে আমরা এত সূত্র প্রয়োগ করতে যাব না আমরা যেহেতু 20 সেকেন্ড পরের হিসাব চাচ্ছে এখানে আমরা একটা সে বলে দিতে পারি যে যেহেতু বস্তুটি সমবেগে চলছিল তাহলে আমরা বলতে পারি যে এস সমান ভিটি সমবেগে চলমান বস্তু শুধু সময়ের সাথে বেগ গুণ করে দিলে হবে তাহলে ভির মান কত সমবেগে ছিল কত 200 টির মান 20 সেকেন্ড বলছি আমরা দেখো আমরা যদি এইভাবে করে দিই তাহলে অঙ্ক হয়ে যাবে কিন্তু না হ্যাঁ তোমরা হয়তো আমার ক্লাসে যদি মনোযোগী হয়ে থাকো খেয়াল করেছো প্রথম 10 সেকেন্ড কিন্তু বস্তু সমবেগে চলিনি পরের 10 সেকেন্ড চলেছে তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব তো আমাকে বের করতে হবে তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব এই সূত্র দিয়ে হবে না আর প্রথম 10 সেকেন্ডে আমাদের সব আইটেম ছিল এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্রে যাব আমরা তো এখানে ইউ এর মান আমাদের ছিল কত প্রথম 10 সেকেন্ড একদম শুরুতে ইউ এর মান ছিল কত ইউ এর মান ছিল 0 হাফ ইনটু এর মান হয়েছিল কত আমাদের মনে আছে এর মান ছিল 20 হয়েছিল আর টির মান আমরা বলছি প্রথম 10 সেকেন্ড তাহলে এবার আসো কত হয় দেখো হাফ ইনটু 20 ইনটু 100 তার মানে হচ্ছে 1000 1000 মিটার প্রথম 10 সেকেন্ডে যাচ্ছে এটা হচ্ছে প্রথম 10 সেকেন্ডে ঠিক আছে আর পরবর্তী 10 সেকেন্ডে কি যাবে পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি চলেছে সমবেগে তাহলে পরবর্তী 10 সেকেন্ড
মোট 20 সেকেন্ডে হিসাব বের করছি আমরা তাহলে পরবর্তী 10 সেকেন্ডে যাবে কি আমরা এখানে বলতে পারবো যে s সমান vt তাহলে এখানে v এর মান কত v এর মান আমাদের 200 আর t এর মান 10 200 কিভাবে আমরা ওই যে সমবেগ বের করেছি 200 মিটার পার সেকেন্ড সেই হিসাবে তাহলে এখানে আমরা পাবো 2000 মিটার তাহলে মোট 20 সেকেন্ড পরে তার দূরত্ব কত হবে 20 সেকেন্ড পরে তার মোট দূরত্ব আসবে প্রথমে গেছে 10 1000 পরে গেল 2000 মোট হচ্ছে 3000 মিটার তার মানে আমরা যদি 20 সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে এটা বের করতে চাই তাহলে 20 সেকেন্ড পরে বস্তুটি 3000 মিটার অতিক্রম করবে আশা করি বুঝতে পেরেছো 3000 মিটার কিভাবে আসলো 3000 মিটারকে আমরা 3 কিলো বের করে দিতে পারি 1000 মিটারে যেহেতু 1 কিলোমিটার তাহলে 3 কিলোমিটার রাস্তা গিয়েছে আমরা বলে দিতে পারি এখন তাহলে ই বেগ এবং অতিক্রান্ত দূরত্ব গ্রাফ একে দেখাও এই যে পরিবর্তন হলো না এটা গ্রাফ আকারে দেখাতে হবে তো গ্রাফের বিষয়টি তোমাদের এর আগে আমি একদিন ব্যাখ্যা করেছি সেখান থেকে তোমরা বিষয়টি ক্লিয়ার হতে পারবে তারপর আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি দেখো যদি গ্রাফটাকে আমরা এইভাবে কল্পনা করি এখানে প্রথমে মনে করো সময় 5 সেকেন্ড 10 সেকেন্ড হ্যাঁ এভাবে যদি আমরা সেকেন্ডের হিসাব করি 15 সেকেন্ড বা 20 সেকেন্ড আর এই দিকে আমরা যে বেগের হিসাব করি এটা মনে করো 100 এটা মনে করো 200 এভাবে যদি হিসাব করি 250 300 এভাবে যদি হিসাব করি তাহলে আমাদের প্রথম গ্রাফের হিসাবটা দেখো প্রথমে একদম এখান থেকে আমরা যদি 200 হিসাব করি যে এই স্কেলে বরাবর আমরা এইভাবে গেছে এই পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়েছে তারপর কিন্তু সমবেগে গেছে এটা যদি আমরা সময়ের সঙ্গে এই গ্রাফটা বেগের হিসাব করি হ্যাঁ আমরা দুটো গ্রাফ বের করতে বলেছে একটা হচ্ছে বেগ আর হচ্ছে অতিক্রান্ত দূরত্বের গ্রাফ আচ্ছা বেগের গ্রাফটা দেখো এখান থেকে এইভাবে গেছে তারপর সমবেগে চলমান এটা আমরা দেখতে পাচ্ছি আর যদি আমরা এটাকে তোমার হিসাবে কাউন্ট করি অবস্থান কিলোমিটার হিসাবে তাহলে এখানে হচ্ছে মনে করো 1 কিলোমিটার যদি আমরা ধরি এটা যে 2 কিলোমিটার ধরি হ্যাঁ এটা যে 3 কিলোমিটার ধরি সেই হিসাবে যদি হিসাব করি তাহলে কিন্তু প্রথমে এই বস্তুটা শুরু করছে কি মানে জিরোর থেকে তো অবস্থান জিরোতে থেমেছিল তারপরে আস্তে আস্তে এটা উঠা শুরু করছে হ্যাঁ এইভাবে উঠতে উঠতে মনে করো 10 সেকেন্ডের সময় গেছে 1000 কিলোমিটার তার মানে 10 সেকেন্ড এখানে কী হয়েছে 1000 আমরা এইভাবে দেখাতে পারি এইভাবে আস্তে আস্তে বাড়ছে এছাড়া বাড়তে বাড়তে এ পর্যন্ত গেছে 1000 এই যে 1 কিলোমিটার ঠিক আছে তারপরে এখান থেকে 2 কিলোমিটার পর্যন্ত যেহেতু বস্তুটি সমবেগে চলছে তার মানে এখানে এক সময় গিয়ে তোমার এটা গিয়ে চলছে কি এভাবে 2 কিলোমিটার বেগে এখানে চলে গেছে হ্যাঁ এইভাবে আর কি যে সময়টা সময়ের সাথে গ্রাফটা এরকম উপরের দিকেই গেছে আর এটা শুধু একবারে প্রথমে উপরে উঠছে তারপরে সমান্তরালভাবে সমবেগে চলছে আসলে এইভাবেই আমরা গ্রাফটাকে ব্যাখ্যা করতে পারবো এখানে আরেকটি অঙ্ক আছে আমরা সেই অঙ্কটি একটু দেখব আরেকটা অঙ্ক আছে বলছে কি স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে স্থির অবস্থা তার মানে U0 তারপরে বলছে 10 সেকেন্ডে তার মানে S মানে 10 সেকেন্ড তারপরে বলছে কি S সমান 100 মিটার আরেকটা কথা বলছে অতিক্রম করাতে 20 নিউটন F সমান 20 নিউটন বল প্রয়োগ করেছে এখন প্রশ্ন কি করলো বস্তুটির ভর কত বস্তুটির ভরকে আমরা কী দিয়ে প্রকাশ করি এম এম সমান কত তাহলে এটা আমরা দেখো এফ সমান এম এর সূত্র যদি করি আমরা একে তো জানি না হ্যাঁ আমরা কিন্তু আচ্ছা সময়কে টি দিয়ে প্রকাশ করি আচ্ছা আমরা কিন্তু জানি না যে এর মান কত তাহলে আমরা এম এর মান কিন্তু বের করতে পারছি না তাহলে এর মান বের করার জন্য আমাদের যে সূত্র আছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা এর মান নির্ণয় করে নিতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আচ্ছা এখানে U0 যেহেতু আমরা আগেই জানি হাফ এ টির মান আমরা জানি কত 10 সেকেন্ড এস এর মান জানি 100 তাহলে এখান থেকে আমরা হাফ মানে 5a যে এটা দিয়ে কাটি 5a সমান হচ্ছে 100 তার মানে আমরা a সমান পাবো কি a সমান পাবো 100 ভাগ 5 সমান 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে f সমান ma তার মানে m এর সমান f এখান থেকে যদি আমরা m বের করতে চাই f এর মান আমাদের দেওয়া আছে 220 আর এর মানও বেরোলো 20 তাহলে এখান থেকে আমরা অনায়াসে পেয়ে যাবো 1 মিটার এম এর মান সাথে 1 কেজি
1 kg কিঞ্চিত ভুল হয়েছে সরি 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 এই যে আমাদের এখানে 10 সেকেন্ড বসিয়েছিল এটা তো স্কয়ার ছিল আমরা স্কয়ারটা খেয়াল করি নাই মনে নাই এটা তো 100 হয়ে যাবে 100 হলে মানে 50 হবে 50 হলে 50 50 তাহলে এটার মান হয় 2 হ্যাঁ মিস্টেক সরি এখানে আমরা পাবো 10 কেজি বিদ্যুৎ চলে গেছে আমি ক্লাসটি শেষ করে দিচ্ছি খেয়াল করো এখানে যে আমি যেটা করেছিলাম মিস্টেক ছিল হচ্ছে 50 এর জায়গায় পাস করেছিলাম বলে 20 চলে আসছিল এখন 2 দেখো এখানে শুধু জাস্ট এম এর মান আসছে কাটাকাটি করলে 10 কেজি আশা করি বুঝতে পেরেছো খুব সহজ একটি অঙ্ক ছিল আমার মতো এই ভুলটি তোমরা করবে না স্কয়ারের হিসাবটা মাথায় রাখবে স্কয়ারকে বাদ দেওয়ার কারণে এই ভুলটা হয়েছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ